বিভিন্ন ধরনের ক্রিম এবং কসমেটিক্স তো সেদিন বের হলো, বাট প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করাটা যুগ যুগ ধরে চলে আসছে। যদিও কসমেটিক্সগুলো প্রাকৃতিক উপাদানে তৈরি, বাট এতে ক্ষতিকারক কেমিক্যাল থাকার কারণে এগুলো আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। তবে প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করলে যেমনি উপকার পাওয়া যায় তেমনি কোনো ক্ষতির ভয় থাকে না। আজকে আমি আপনাদের এমন একটি ঘরোয়া টিপস দেখাবো যেটার মাধ্যমে আপনি পাবেন ফর্সা, স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ ত্বক। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 চা চামচ মধু নিয়ে নিন। সর্বনিম্ন 50 টাকায় আপনি মধুর ছোট কৌটা পেয়ে যাবেন। এবং 1 চা চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা নিয়ে নিন। এটাকে অনেকে বিলাতি সোডাও বলে থাকে। এটি আপনি যে কোনো বানিয়ার দোকানে পেয়ে যাবেন। সর্বনিম্ন 10 টাকায় এটি কিনতে হবে। এরপর 1 চা চামচ বেকিং পাউডারের সঙ্গে 2 চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ভালোভাবে মুখ ধুয়ে মিশ্রণটি মুখ, গলা অথবা শরীরে মেখে নিন এবং হালকাভাবে মালিশ করুন এবং 20 মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, এনজাইম ও অনন্য পুষ্টি উপাদান ত্বককে ফর্সা, স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ করে। অন্যদিকে বেকিং পাউডার ত্বকের গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বকে থাকা মৃত্যুকোষ তুলে নতুন কোষ গঠনে সাহায্য করে। তাই আপনি যদি প্রাকৃতিক উপায়ে এবং দীর্ঘস্থায়ীভাবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ফর্সা হতে চান তাহলে এই টিপসটি আপনার জন্য খুবই উপযোগী। ভালো ফলাফলের জন্য এটি সপ্তাহে 2 বার ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করে আপনার মনের কথা আমাদের কমেন্টে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটি সুস্থ জীবন কামনা করছি। থিঙ্কিং গুড, ডুইং গুড অ্যান্ড লিডিং বেটার লাইফ।